গল্পের দেশে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুরু হচ্ছে আজকের গল্প, বনভোজনের ব্যাপার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হাপনাগো হাবুল খৈতাছি। পটল ডাঙার টেনিদাকে মনে আছে নিশ্চয়? টেনিদা পেলা খেবলার আমি আমরা সবাই মিলা পিকনিক করতে যাইতেছি। আপনারা যদি যাইতে চান তাহলে আইতে পারেন। তো পিকনিকের জন্য কেমন আয়োজন চলতেছে চলুন শুননা দেখি। এবার আমাকে কিছু বলতে হয়, আমি জুড়ে দিলাম। আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়ো ছক্কা। টেনিদার বলতে দিলে না, গাক গাক করে চেঁচিয়ে উঠলে। থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাদাল আর শিঙি মাছের ঝোল, পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধর তোর পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে। বেশ লাগে, কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে, তাই না? তবে তাই খাগে যা, তোদের মতো উল্লিখের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ঝকমারি। আহা, সেইটা যাইতো কেন? পোলাপান খয়, পোলাপান এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিন্দের চেয়েও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে, আমি এইসবের মধ্যে নেই। সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান্ট লান হোক, ঠাট্টা বোঝো না। ঠাট্টা কুমড়ো ছক্কা আর কুদ্রুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা, হাবুল সেন ঢাকায় বাসায় বোঝাতে লাগলো। মোগলাইখানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি করো। টেনিদা নড়ে চড়ে বসল। প্রথমে যে লিস্টটা হলো তাই রকম, বিরিয়ানি পোলাও, কোরমা, কোপ্তা কাবাব দু রকম, মাছের চপ। ক্যাবলা মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে। তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মটন লড়ি, 200 টাকা। দেখ ক্যাবলা, আমি বললাম, চটলে কি হবে, চারজন মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা তখন নাকচুলকে বলল, তাহলে একটু কম সম করেই হয়ে যাক, ট্যাক খালি জমিদার তোদের নিয়ে ভদ্রলোকে মিটিং করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে, কিন্তু বললে এই গাঁটটা। আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসহই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এইরকম। খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজা, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, আর রসগোল্লা লেডিকে নি ধারে ম্যানেজ করতে হইবে। লিস্টটি শুনে আমি হাড়ে মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, ছটাকখানে ঘিলু আছে দেখছি। বলে টেনিদা আদর করে আমার পিঠ চাপতে দিলে। গেছি গেছি বলে লাফি উঠলাম আমি। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুর্যদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ দাঁতের মাথায় বলেছিলাম, হাঁসের ডিম ভদ্রলোকে খায়, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? আমি বললাম, আমি পারতে যাব কোন দুঃখে,
কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাসে পারবে। তাহলে সেই হাসের কাছ থেকে ডিম তোকাই আনতে হবে, যদি না নিস তাহলে। তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেল বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ঘন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ঘন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ঘন্টা! দু আনার পাঠার ঘুগনি আর ডজন খানিক ফুলুরি সামনে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে বাক্স থেকে নিজের হাতে বার করে নিতে হবে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো, ঘন্টা ঠোঁট বাকিয়ে বললে। নিজেরা পোলাও মাংস সারবেন আর আমার বলা আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে গিয়ে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাটতে পারবো না। কি আর করি, রাজি হতে হলো। দুপুরবেলা আসিস বাবা মেজদা, অফিস যাওয়ার পরে মা তখন বস বস করে ঘুমোয়, সেই সময় ডিম বার করে দেব। গেলাম দুপুরে, উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভেতরে সার সার খুপড়ি, গোটা দুই হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই ভীতি কিচ্ছির ভাবে ফাঁস ফাঁস করে উঠলো হাঁস দুটো। আমি ঘন্টাকে বললাম, হোস হোস করছে যে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিচ্ছিরি ময়লা, ময়লার কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উলবি আসে। তার উপর যে রকম ঠোঁট পাক করে ভয় দেখাচ্ছে, চেরা পেলা লেগে যা। আগে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে হটাং করে হাঁসটা হাতে কামড়ে ধরলো। সে কি কামড়, হাউমাউ করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে বলটা? আমি আর নেই, হ্যাচ কাটানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে সোজা দৌড় লাগালাম। দর দর করে রক্ত পড়ছে তখন। রাজাস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। কিন্তু কি ফেরোজ ঘন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা পিকনিকটা চুকে যা, দেখে নেব তারপর। ওই পাঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়ব। কি আর করা যায়, গাটের পয়সা দিয়েই মাদ্রাজি ডিমিয়ে কিনে আনতে হলো গোটা কয়েক। পরের দিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে, সঙ্গে একরাশ হাড়ি কলসি, চালের পুটলি, তেলের ভাত। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ই আর কি পেয়েছিস? টেনিদা গাড়টা পাকিয়ে বলল। আমি তখন গাড়ির খোড়া দরজার দিকে সরে গেলাম, বললাম মানে ইয়ে এই ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি, পাগল না পেট খারাপ? কথা শুনে হাবুল সেন বলল, সারান দাও সারান দাও, ডিম তো আছে। টেনিদা গর্জন করে বলে উঠল, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ভস ভস করে এ রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো। বাগুইয়াটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন, তার মানে প্রায় এক ঘন্টার মামলা। লেডিগানের হাড়িটা বের করতো ক্যাবলা? ক্যাবলা বলল, এখনই তাহলে পৌঁছাবার আগেই সেজে সাফ হয়ে যাবে। সাফ হবে কেন, দুটো একটা চেখে দেখবো শুধু,
আমার বাবা ট্রেনে চাপলে খিদে পায়, এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না, বের কর হাড়ি চটপট। হাড়ি চটপটই বেরোলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনে রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি ক্যাবলা আর হাবুল সেন ঝুল ঝুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকে নি সেকে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানিক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আবার আগে থেকেই রসগোল্লা হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। এদিকের পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম, খবরদার পেলা, ওইসব মতলব ছেড়ে দে, টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই না বাবা? চালাকি না চলিস সাথে। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি বোঝকে কাঁধে ফেলে আমরা তিনজনই এগোল, কিন্তু তিন পাওয়া যেতে হলো না। তার আগেই ধায় ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবল। টেনিদা চেঁচিয়ে উঠল, এই খেয়েছে কচু পোড়া। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা ঘোষণা করলো, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেদিকে। ইস, এত কষ্টের ডিম, এরই জন্যে কিনা রাজেশের কামড় পর্যন্ত খেতে হয়েছে। চেনিটা হুঙ্কার দিয়ে উঠল, দিলে দিলে সব পণ্ড করে, এই ঢাকাই বাঙালটাকে এনেই যত ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগে কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্য উঠে গেল। আর তারপরে কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝালঝাল টকটক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদি। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমি আচারের একটা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা হলো, মানে স্রেপ লম্বা হলো গাদা। হাত দুটো ছিটকে গেল রসগোল্লার হাড়ি, ধবধবে সাদা রসগোল্লা গুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বলল, রসগোল্লার 2 বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না, বলবার ছিলই বাকি। রসগোল্লার সখী খুব ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম। টেনিদা তবু লেডিকিনেগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কথা অমন স্পঞ্জ রসগোল্লা হলো। 5 মিনিট পরে টেনিদাই কথা করিল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া, আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হ হ, সেই ভালো, বেশি খাইলে ফেট গরম হইব, গ্রুপাক না খাওয়াই ভালো। এই কথা শুনে ক্যাবলা একটু মিটমিট করে হাসলো, শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই দুই একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। খাট্টা, বেশি পাঠ্যামি করবি তো, 4টা বসিয়ে দেবো। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝালঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো, হাত দিয়ে দেখি ও বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার, তার ভেতরে কায়েমি হয়ে আছে জয় গুরু। এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। ওফ, সত্যি হাবুলের দিদিমা এর আচার করেছিল। আরো গোটা কয়েক যদি ঢুকত। বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ, মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে,
কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালিক। বলং বলং বাহু বলং, নিজেরা উনন খুঁড়ব, খড়ি খুঁড়ব, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আমি ফস করে জিজ্ঞাসা করে ফেললাম, আর তুমি? আমি আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটাই আমি নিলাম। আর শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা, তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয় দেখি। টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে হাই তুল তুলতে কথাগুলো বলল। আমি বললাম, কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজই করতে হয়। তৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোর ফৌ শব্দে নাক ডাকাতে দেখেছি। যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়েছিস কেন এখানে? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড় খিদে পেয়েছে। আমি বললাম, তা পেয়েছে বই কি, একখানি লেডিকে নি এখনো গজ গজ করছে পেটের ভেতর। আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা। পেঁচার মতো বুক করে আমরা কাঠ কুড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদার লিস্টি বার করে বললেন, মাছের কালিয়া পেলা রাঁধিবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক, তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, আর কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপি আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড, মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল, মাছের কালিয়ার তিনটে বেজে গেল। টেনিদা তরাক করে লাফিয়ে উঠে বলল, তবে রে স্টুপিড, কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? হ্যাঁ, এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। হ্যাঁ, এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যা, কপালে আজ হরি মটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছের তলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি, হঠাৎ গুটি গুটি পায়ে হাবুল আর ক্যাবলা এসে হাজির। খিরে তোরাও? তখন ক্যাবলা বেজার মুখে বললেন, খিচুড়ি টেনিদা নিজেই রাখবে, আমাদেরও আরো খড়ি আনতে পাঠাল। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই ফেলা দেখছোস, ওই গাছটায় কিরম জলফাই ফাঁকছে। আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইদুল্লা ফাচ্ছে। জলপাই জলপাই সই, সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে বললাম, টক টক মিঠে মিঠে জলপাই, ও কেন অমৃত। হাবুলের খেলালো প্রায় ঘন্টাখানিক পরে, এই টেনিদার খিচুড়ির কি হইলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তরাক করে গাছ থেকে নেমে পড়লো ওরা, হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটলো উদ্দেশ্যে। আমিও গেলাম পেছনে পেছনে আশায় আশায়, মুখে যাই বলু, এক হাতা খিচুড়ি কি আমায় দেবে না, প্রাণ কি এত পাশান হবে টেনিদা। কিন্তু খানিক দূর এগিয়ে আমরা তিনজনে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে থমকে দাঁড়ালাম। টেনিদা সেই নারকেল গাছটা হেলান দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানো। আর চারপাশটা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে, কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হা করে ঘুমোচ্ছে টেনিদা, থেকে থেকে বলছে, দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাদর বাদর। কি কি কি, আমি বাদর বলে টেনিদা হা করে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে চিৎকার, চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়।
চাল ডাল আলুর পুটলি সেও সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবাদ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছির ভেংচি, ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজন আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোক সভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল, বনভোজনের চারটে বাজল। জেনিদা বলে উঠল, তা বাজল, কিন্তু কি আর করা যায় বলতো পেলা, সেই লেডিগেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুই চুই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটা গাছে জল পাই পেয়ে গেছে টেনিদা। জল পাই এই উড়েকা, বনে ফল ভোজন সেইটাই তো আসল বনভোজন। চল চল শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। হ্যালো বন্ধুরা, আমি ভন্ডা বলছি। আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন, ওই লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে দেবেন আর পাশের ঘন্টাটি টিং টিং করে বাজিয়ে দেবেন। তাহলে আমি সবাইকে একটা করে রাজহাঁসের ডিম এনে দেবো।